হরে কৃষ্ণ বন্ধুরা, সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের ভিডিওতে বন্ধুরা আমি আসছি আজকে কানারি গোসাইপুর ইসকন মন্দিরে। তো এখানে আজকে পানিহাটির দধিচিরা মহোৎসব অনুষ্ঠান হচ্ছে। তো এই অনুষ্ঠানে কি কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে আজকে আমি দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন। ঠিক আছে বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। নমো বাণী পচারিণে নির্বিশেষ শূন্যবাদে প্রাশ্চাত্য দেশ তারিণে নমো মহাপদনায় কৃষ্ণ প্রেমায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌর কৃষ্ণ নম বন্দে শ্রী গুরু গিয়ে পরমপদ লাভ করেন। হরে কৃষ্ণ। তো সেজন্য আমরা সবাই একসাথে হরে কৃষ্ণ। বন্ধুরা, এখন যেখানে প্রসাদ রান্না হচ্ছে এই মন্দিরে, সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনাদেরকে একটু দর্শন করাবো প্রসাদ কিভাবে রান্না হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খিচুড়ি প্রসাদ রান্না করা হয়েছে অলরেডি, আর এদিকে রান্না বান্না চলতে আছে। এই যে আমাদের প্রভুরা সেবা দিচ্ছে, খুব সুন্দর। প্রভু বলেন আজকে কি অনুভূতি আপনার আজকে যে এই পানিহাটি যদুচিরা মহোৎসবে? আসলে প্রভু, আমি অনুভূতি আমি ভাষায় বুঝাতে পারবো না, তবে ফিলিংস হচ্ছে খুব অন্তর থেকে একবারে। তবে ভগবানের কালকে আসছে, কালকে আসে কি কি সকালবেলা কি কি প্রসাদ পাইছে বলেন। কে আসছেন আপনি এখানে? আপনি আমাকে না বলে একা চলে আসছেন কেন? আচ্ছা প্রভু, আমার সেরকম স্মরণ হয়নি। আপনি কালকে চলে আসছি আর কি। ঠিক আছে, আপনি কালকে আসেন এখানে সকালবেলা কি কি প্রসাদ দিয়ে? মানে প্রসাদ ভালো হয়েছিল, একদম ভগবানের প্রসাদ অমৃত ছিল। মিস করছি। হ্যাঁ, একাদশীর প্রসাদ ছিল কালকে, কারণ এখানে ঠিক আছে। সাংবাদিক বলে আপনাদেরকে এখন আমি নিয়ে যাবো যেখানে রান্না হচ্ছে।
রমন শালায় নিয়ে যাব এই যে প্রভুরা আমাদের সেবা দিচ্ছে কিছু বলেন এই যে প্রভুরা দিচ্ছে সেবা আপনাদেরকে একটু দেখাই দর্শন করাই এই যে খুব অন্ধকার এই যে দেখতে পাচ্ছেন এই যে দই দই রাখা আছে এই যে স্বামী তার আছে না হ্যাঁ আছে আছে তো বন্ধুরা আপনাদেরকে আমি এখন বাইরে নিয়ে যাব যেখানে আমাদের অনুষ্ঠান চলতেছে সেখানে নিয়ে যাব আপনাদেরকে এই যে এখানে মাতাজিরা কি রান্না করতেছে দেখি মাতাজি তেল ডালেন বেশি করে তেল ডালেন অনেক কিছু ভাজতে হবে দেখতে পাচ্ছেন অনেক ভক্ত আসছে আজকে এই পানিহাটি বদিচিরা মহোৎসব অনুষ্ঠানে হরে কৃষ্ণ গুরু প্রণাম করি নমঃ বিষ্ণুপাদায় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 সেই অবস্থা খারাপ তারপরে অনেক ভক্ত সমাগম আছে বিধায় প্রভুরা মাতাজিরা উপস্থিত হয়েছে তবে প্রভুদের থেকে মাতাজিরা বেশি এটা তো সবাই জানে মাতাদের ভক্তি বেশি হ্যাঁ আর সভাপতি রঙ্গরাজ বলরাম দাস প্রভু উনি খিচুড়ি প্রসাদ রান্না করতেছে দেখতে পাচ্ছেন মহান একটা দায়িত্ব ওনার উপর পড়ে গেছে তো বন্ধুরা আমাদের অনুষ্ঠান শেষের দিকে এবং আকাশের অবস্থা খুব খারাপ দেখতে পাচ্ছেন অন্যরকম কালো মেঘে কিছুক্ষণ পরে মনে হয় বৃষ্টি হবে আমাদের অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ করে দেওয়া হবে কিছুক্ষণ পরে আমরা প্রসাদ পাবো ভক্তদের আকাশের অবস্থা খুবই খারাপ যে কোনো সময় বৃষ্টি আসতে পারে আমাদের সেবা দেওয়ার জন্য রেডি ওনারা প্রস্তুতি নিচ্ছেন ঠিক আছে প্রসাদ রান্না বান্না কত দূর শেষ শেষের দিক কিছুক্ষণ পরে আমরা প্রসাদ পাবো প্রসাদ পরিবেশন করার জন্য লোকজন মেক আপ করতেছে হ্যাঁ ঠিক ঠিক আছে আমরা তো আছি সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ ওই প্রসাদ কেমন হয়েছে ভালো ভালো ঠিক আছে পান আরো কিছু লাগবে নাকি তুমি লাগবে আচ্ছা পান সমস্যা নাই কেমন হয়েছে এই বার অনুষ্ঠান অনুষ্ঠান কেমন লাগলো ফাটাফাটি বৈষ্ণবের সাথে যে নৃত্য করার মজা সেটা নৃত্য না করলে বোঝা যাবে না তা আবার হরিনামের সাথে অবশ্যই প্রভু খালি দুই মিনিট সময় দেন রেস্ট নিয়ে একটু খালি মা প্রভু আসে নাই মায়ের বাড়িতে গেছে তো পরিবার চলতেছে আর কি সেটা এখানে ফোন করা হ্যাঁ 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 আজকে যাবেন
আমার গোবিন্দ প্রভু তো এখন কি পরিবেশন হচ্ছে এখন খিচুড়ি দই চুরা আর অন্যান্য পুরো চলে গেল হচ্ছে সবাই ভক্তরা প্রসাদ পাচ্ছে হরিবো এই যে প্রভু আমাদের সেবা দেওয়ার জন্য রেডি হয়ে আছে দেখতে পাচ্ছেন এই ভাইটা কি হবে আর কি হবে তুই এলা এত সুন্দর খাটিয়া মূর্তি হামা ও এলা যে আমি প্রসাদ কেমন পাচ্ছেন কেমন করছেন প্রসাদ ঠিক আছে ভালো করে নেন এই যে আমাদের প্রভুরা কিবা শুভ প্রভু জয়ন্ত প্রভু জল নাই জল নাই জল পরে খাবেন প্রভু বলেন দইটা কিরকম হয়েছে বলেন জলের মতো হয়েছে এই যে মাতাজিরা পাচ্ছে কেমন পাচ্ছেন পোশাক ঠিক আছে বেশি বেশি করে দই খাবেন এবার বেশি করে দিব রাগ করে সুন্দর প্রসাদ মাতাজি কেমন প্রসাদ পাচ্ছেন ভালো হরিবল হরিবল পান প্রসাদ পান মাতাজি বলেন হরে কৃষ্ণ কেমন প্রসাদ পাচ্ছেন ঠিক আছে প্রভু কেমন পাচ্ছেন প্রসাদ ভালো প্রভু হরে কৃষ্ণ বলেন কিছু তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আমার এই চ্যানেলে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সামনে আমাদের রথযাত্রা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে বন্ধুরা রথযাত্রার ভিডিও দেখার আমন্ত্রণ রইল টাটা